আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আমাদের নিয়মিত আয়োজনে স্বাগত। আজকে আমরা বলবো কোমরে ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। তো আমরা যে সমস্ত কোমরে ব্যথায় ভুগে থাকি তার বেশিরভাগই হলো খুব সাধারণ ধরনের কোমরে ব্যথা। সাধারণ বলতে আমরা বুঝাচ্ছি আপনার পেশাগত জীবনের মধ্যে আপনার বসার ভঙ্গিতে সমস্যা, কাজ করার যে ভঙ্গি সেগুলোতে সমস্যা, অথবা আপনি যে কাজে অভ্যস্ত না সেরকম কোনো কাজ আপনি করে ফেলেছেন যে জন্য কোমরের মাংসপেশিগুলোতে টান লেগেছে, অথবা লিগামেন্ট বা কোনো অস্থিসন্ধি, কোমরের অস্থিসন্ধির মধ্যে মচকা লেগেছে, যে জন্য এরকম ব্যথাগুলো হয়। এই ব্যথাগুলো নিয়ে আমাদের বিভিন্ন রকমের ভুল ধারণা থাকে। অনেকে মনে করেন যে অনেক রেস্ট নিতে হবে, অথবা কেউ মনে করেন গরম সেঁক দিলে ভালো, কেউ মনে করেন যে বরফে সেঁক দিলে ভালো। আসলে এই জিনিসগুলো নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা যেটা দেখি সেটা হলো, যখন এরকম কোমরে ব্যথা হয় তখন অনেকে প্যানিক হয়ে যায়, মনে করে কিডনিতে সমস্যা হয়েছে। তো আমরা যদি ব্যথা হয়, আপনাকে প্রথমে বলবো, যদি খুব তীব্র ব্যথা না হয়, আপনি যদি ব্যথার স্থানে নড়াচড়া করলে অথবা ওই জায়গায় চাপ দিলে আপনি যদি ব্যথা অনুভব করেন, তাহলে আপনি ধরে নিতেই পারেন এটা কোনো খারাপ ধরনের ব্যথা নয়। তার মানে চাপ দিলে যদি ব্যথা অনুভূত হয় অথবা নড়াচড়ায় যদি ব্যথা অনুভূত হয়, এই ব্যথাটা খুব খারাপ কিছু নয়, এবং আপনি নিশ্চিন্তে বাসার মধ্যে 7 দিনের একটা ট্রিটমেন্ট কোর্স নিতে পারেন, আমরা যেটাকে ঘরোয়া চিকিৎসা বলছি। তবে মনে রাখতে হবে, এই ব্যথার সাথে যদি জ্বর থাকে, অথবা ব্যথার তীব্রতা বেশি থাকে, অথবা এর সাথে প্রস্রাব পায়খানার কোনো সমস্যা থাকে, অথবা সেই ধরনের অন্য কোনো জিনিস যদি জড়িত থাকে, তাহলে অবশ্যই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডাক্তারকে দেখাবেন। কিন্তু এরকম কিছু না, নর্মাল ব্যথা, আপনারা নিজেরাও এটা কিছুটা উপলব্ধি করতে পারবেন। এরকম হলে আপনি ঘরোয়া কী চিকিৎসা নিতে পারেন এবং কোন চিকিৎসা নেওয়াটা উচিত? প্রথমে আসুন, আপনার কি রেস্ট নেওয়া উচিত? গবেষণায় দেখা গেছে যারা রেস্ট নিচ্ছেন তাদের এই কোমরে ব্যথাগুলো বরঞ্চ ক্রনিক হয়ে যায়। আমাদের মানে অনুরোধ হলো আপনি পরজোর 2 দিন রেস্টে থাকতে পারেন, এবং এর মধ্যেও আপনাকে মৃদু হাঁটা চলা এগুলো করতে হবে। তার মানে হাঁটা চলায় দেখা গেছে যে কোমরে ব্যথাটা আরও অনেকটুকু কম থাকে। আমরা কিন্তু সাধারণ কোমরে ব্যথা নিয়ে আলোচনা করছি। যদি খুব বেশি কোমরে ব্যথা, সেখানে কিন্তু রেস্টের ব্যাপারটা আবার অন্যরকম। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, আপনি রেস্ট নেবেন মানে খুব বেশি হলে 2 দিন। আচ্ছা, তাহলে আপনি বাসায় এটার আর কী কী ধরনের রেমিডি নিতে পারেন? গরম সেঁক কি দিবেন? হ্যাঁ, অবশ্যই গরম সেঁক আপনি দিতে পারেন। তবে আমরা শুরুর দিকে গরম সেঁকের চাইতেও ঠান্ডা পানি বা বরফের সেঁক এটা আমরা পছন্দ করি শুরুর দিকে। আপনি বলতে পারেন যে প্রথম 3 দিনের দিকে গরম সেঁকের চাইতে ঠান্ডা সেঁক অনেকটুকু ভালো কাজ করে, তবে গরম সেঁক দিলে যে খারাপ হয়ে যাবে তা না। আর অল্টারনেটিভ গরম এবং ঠান্ডা এগুলো আপনি প্রয়োগ করতে পারেন। গরম সেঁক কী দিয়ে দিবেন? গরম পানি ঢেলে, কোমরের মতো একটা জায়গায় আপনি গরম পানি ঢালবেন, এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা আপনি যে বেড়ে শুচ্ছেন তার আশেপাশে পানি পড়ে পিচ্ছিল হয়ে যাবে। তার চাইতে আপনি গরম হট ওয়াটার ব্যাগ পাওয়া যায়, অথবা কোনো একটি প্লাস্টিকের ব্যাগের বোতলের ভিতরে পানি, গরম পানি নিয়ে বাইরে দিয়ে আপনি একটা টাওয়েল দিয়ে সেটা দিয়েও আপনি দিতে পারেন। কতক্ষণ দিবেন? আমরা বলি 5 থেকে 15 মিনিট পর্যন্ত। এটা নির্ভর করে আপনি কতটুকু গরম সহ্য করতে পারছেন। এই ব্যাপারে একটা সতর্কতা বলে রাখি, যারা ডায়াবেটিস রোগী তাদের কিন্তু গরম সহ্য করার ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে, কারণ তাদের স্কিনের মধ্যে আপনার যে যে রিসেপ্টরগুলো, যে স্নায়ুগুলো আপনার ব্যথা নিয়ে যায়, সেগুলো ডিস্টার্ব হয়ে যায়। তার মানে হচ্ছে, যদি বেশি গরম জিনিসও ডায়াবেটিস রোগীর গায়ের মধ্যে লাগানো হয়, তখন দেখা যায় সে অতটুকু গরম সে এটা বুঝতে পারে না, যার ফলে অনেক সময় ডায়াবেটিস রোগীরদেরকে আমরা দেখি যে গরম সেঁক দিতে গিয়ে পুড়িয়ে এসেছে, স্কিন বার্ন করে এসেছে।
আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, তাহলে এটা কি করতে হবে, যাদের ডায়াবেটিস নাই তাদেরকে দেখিয়ে একটু পরখ করিয়ে নিতে হবে যে এটা কতটুকু পরিমাণে গরম শুধু ডায়াবেটিস রোগীদের জন্য। আরেকটা ব্যাপার, আপনি যদি দীর্ঘক্ষণ ধরে এরকম গরম দিতেই থাকেন, মানে 10-15 দিনের বেশি দিতে থাকেন, আর আপনার চামড়ার মধ্যে কিন্তু এক ধরনের পরিবর্তন হতে পারে, একটা কালো কালো সাদা সাদা, কালো সাদা লাল এরকম একটা ছোপ চলে আসতে পারে, এবং এগুলো অনেক সময় দীর্ঘমেয়াদী থাকে, এগুলো কসমেটিক সমস্যা। তো এগুলোকে আমরা বলি ইরাইথেমা অ্যাবেব অ্যাগনি। তো এই জিনিসটা যাতে পরিহার করতে পারেন সেজন্য আপনি কি করতে পারেন, সরাসরি তাপটা এড়িয়ে উপর একটা টাওয়েল দিয়ে আপনি এটা দিতে পারেন, তাহলে এই সমস্যা আর হবে না। আর একই সাথে আপনার আপনি কি করবেন, কোমরের কিছু স্ট্রেচিং ব্যায়াম করবেন, কিছু স্ট্রেংথেনিং ব্যায়াম করবেন। স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং ব্যায়ামগুলো আমরা এই পরিসরে না দেখে আমাদের অন্য একটি ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তার মানে আপনি কি কি করছেন ঘরোয়া চিকিৎসা, আপনি ব্যায়াম করছেন, আপনি কিছু আপনি গরম পানির সেঁক বা বরফের সেঁক দিচ্ছেন। বরফের সেঁকটা কীভাবে দিতে পারেন, বরফের সেঁকের জন্য আপনি ডিপ ফ্রিজে রাখা কোনো একটা বোতলের বাইরের দিকে আপনি টাওয়েল লাগিয়ে আপনি সেটা দিয়ে দিতে পারেন, আবার আইস ব্যাগ আছে এটা দিয়ে আপনি দিতে পারেন। এগুলো ছাড়া আপনাকে যে ব্যায়ামগুলো যেগুলো আমরা পরবর্তীতে দেখিয়ে দিব এরকম ব্যায়ামগুলো আপনি করতে পারেন। আর হলো বসার শুদ্ধ টেকনিকগুলো, আপনি বসার, শোয়ার, ঘুম থেকে ওঠার বা কাজ করার এই টেকনিকগুলো আপনি শিখে নেবেন, আমাদের চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন কিভাবে শোয়া থেকে বসতে হয় বা বসা থেকে উঠতে হয়, কাজ করার সঠিক ভঙ্গি কোনটি, এই ব্যাপারগুলো। তো আজকে এতটুকুই, আপনাদেরকে ধন্যবাদ, আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে এই সাধারণ ব্যায়ামগুলো আপনাদের করতে হয়।